এই গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের সভাপতি। আমরা 1975 সাল থেকে আন্দোলন সংগ্রাম করে আসছি। আমরা দেখতে পাচ্ছি রানা প্লাজা ভবন ধ্বংসের পরে 10 বছর পার হয়েছে। সরি, এখন আপনাদের মূল দাবিটা কি সরকারের? আমাদের মূল দাবি একটা অন্যতম দাবি হচ্ছে আমরা মুখ্যমন্ত্রী ভবন মালিক সোহেল রানাকে দৃশ্যমান শাস্তি দিতে হবে। বাংলাদেশের ফৌজদারি কার্যক্রম হিসেবে তাকে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। আর এটা হচ্ছে এখানে যে পাঁচটা গার্মেন্ট কারখানা ছিল, এই পাঁচটা গার্মেন্টের মালিকরা এখন জামিনে আছে। আমরা চাই অবিলম্বে আহত নিহত নিখোঁজ শ্রমিকদেরকে 48 লক্ষ টাকা করে তাদের এক জীবনের ক্ষতিপূরণ দিতে হবে। আমরা দেখেছি 10 বছর হয়ে গেছে, এখনো পর্যন্ত শ্রমিক যে ট্রেনিং অধিকার নিশ্চিত করা হয়নি। আমরা চাই শ্রমিকদের ট্রেনিং অধিকার নিশ্চিত করা হোক, শ্রমিকদের জন্য একটি গণতান্ত্রিক শ্রম আইন নির্ধারণ করা হোক। এবং আমরা দেখছি গত 5 বছর আগে শ্রমিকদেরকে মজুরি নির্ধারণ করা হয়েছিল 8,000 টাকা। আমরা এবছর দাবি করছি শ্রমিকদের জন্য 25,000 টাকা মজুরি আমরা দাবি করছি। এবং কারখানাগুলোতে নিরাপদ এবং স্বাস্থ্যকর কর্ম পরিবেশ আমরা নিশ্চিত করছি। কারখানা ঘটনার মধ্য দিয়ে এটা প্রমাণিত হয়েছে কারখানাগুলো নিরাপদ নয় এবং এটার কর্ম পরিবেশ স্বাস্থ্যকর নয়। এই 10 বছরের মাথায় আমরা দাবি করছি কারখানাগুলোকে হেলদি ওয়ার্কিং কন্ডিশন নিশ্চিত করা হোক। এগুলো হচ্ছে আমাদের প্রধান দাবি। আমার নাম মুশরেফা মিশ্র, আমি সভাপতি গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরাম।